আসসালামু আলাইকুম। রোটারি স্কুল কলেজে অধ্যয়নরত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আসলে আমরা অনেক আশা নিয়ে বছরের শুরুতে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু করি, কিন্তু পরিস্থিতি অবনতি হওয়ার কারণে, অর্থাৎ মহামারীটা যখন আবার বাড়তে শুরু করলো, এই সিচুয়েশনে তোমাদের নিয়ে সরাসরি ক্লাস করাটা আমরা ঝুঁকিপূর্ণ মনে করলাম বলে আবার তোমাদের গত বছর আমরা অনলাইনে যেভাবে ক্লাস শুরু করেছিলাম সেই নিয়মে আবার আমাদের যেতে হলো। তো আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো, কোনো কারণে বের হলেও মাস্ক ব্যবহার করবে অবশ্যই। যখন যেমন পরিস্থিতি আসলে তোমাকে, তখন সেই অবস্থায় আগায় যেতে হবে, সময় থেমে থাকবে না, আর সেই কারণে তুমি তোমার কার্যক্রমগুলোকেও থামিয়ে রাখতে পারবে না। কোনো না কোনো উপায়ে, কোনো না কোনোভাবে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। তাই সরাসরি না পারলেও তোমরা অনলাইনে ক্লাসগুলো অবশ্যই আশা করি দেখবে, সেই অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর যতদূর সম্ভব চেষ্টা করবে বাসায় অবস্থান করার। তো তোমাদের প্রথমে মনে আছে কি না, সবাই ক্লাসে ছিলে তোমরা, আর তোমাদের প্রথম দিকে তোমাদের ক্লাস 6-এ, অর্থাৎ তোমরা গত বছর ক্লাসগুলো সারা বছর করতে পারোনি সরাসরি, শেষ 2 মাস আমরা তোমাদের পেয়েছিলাম। তো সেই সময়ে তোমাদের পুরো বই হয়তো সরাসরি শেষ করা সম্ভব হয়নি, সেই কারণে ষষ্ঠ শ্রেণীতে তোমাদের গণিতের যে টপিকগুলো কিছু বাকি ছিল আমি সেখান থেকে শুরু করেছিলাম। মনে পড়ে কি না তোমাদের যে পঞ্চম অধ্যায়ে সমীকরণ সমাধান এবং সমীকরণ গঠন ও তার সমাধান, সেই অধ্যায়টা শুরু করেছিলাম। তো আসলে পরিস্থিতির কারণে আমাদের এখন এই নিয়মেই তোমাদেরকে নিয়ে আগাতে হবে, এই অনুযায়ী তোমাদের আগাতে হবে। তো আশা করি তোমাদের সবার কাছে তোমাদের 7-এর বইটা রয়েছে, গণিত বই। দেখো তোমরা ক্লাস 5-এও তোমরা পিএসসি দিতে পারোনি, বোর্ড পরীক্ষা তোমাদের হয়নি, 6-এও তোমাদের ক্লাসে গ্যাপ থাকার কারণে সরাসরি না হলেও অনলাইনে তোমাদের সারা বছরই ক্লাস হয়েছে, তোমাদের এক্সাম হয়েছে, অ্যাসাইনমেন্ট চলছিল। তো এখন সেই ধারাবাহিকতায় তোমরা আশা করি সামনে এগিয়ে যাবে, আর তোমাদের যে বইটা আছে, আশা করি তোমাদের সবার কাছে বইটা আছে, বইটা নিয়ে আমরা শুরু করি আজকের পড়া। তোমরা রেগুলার ক্লাসটা দেখবে, রেগুলার তোমাদের যে ক্লাসগুলো হয় প্রতিদিন সেটা দেখার চেষ্টা করবে, নিয়মিত পাঠ যদি রেডি করো তাহলে কিন্তু তোমার কাছে কঠিন মনে হবে না, অথবা পড়াগুলো জমে থাকবে না। আর যদি তুমি রেগুলার ক্লাস না করো তাহলে কী হবে, আগের পাঠ যদি না দেখো, আগের কাজগুলো যদি প্র্যাকটিস না করো, তাহলে পরের কাজটাও তুমি বুঝতে পারবে না, তোমার বুঝতে কষ্ট হবে। তাহলে আমরা আসি পাঠে, তোমাদের প্রথম থেকে আমি একটু শুরু করি আবার। দেখো তোমাদের মনে আছে কি না, ছোটো ক্লাসে কিছু রিলেটেড কিছু পড়া বা আগে আজকে আগাবো। তোমার প্রথম অধ্যায় রয়েছে মূলদ এবং অবরোধ সংখ্যা। সংখ্যা যে বিভিন্ন রকম রয়েছে, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, অনেক রকমের রয়েছে। তার মধ্যে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ মূলদ ও অমূলদ সংখ্যা। খেয়াল করো অধ্যায় 1 প্রথমে রয়েছে দেখো এই সংখ্যা জানার আগে তোমাকে আগের অংশে, অর্থাৎ তুমি ছোটো ক্লাসে পূর্বের ক্লাসগুলোতে তুমি যে বিষয়গুলো জেনেছো সংখ্যা সম্পর্কে, যে অংশগুলো জানতে পেরেছো সেগুলোতে আমরা একটু রিভিশনে যাবো। যেমন খুব একটা ইম্পর্টেন্ট সংখ্যা তুমি বারবার শুনে থাকবে ক্লাস 5-এ 6-এ অনেক শুনেছ, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা তোমার সব জায়গায় লাগবে, সংখ্যার কাজ করতে গেলে তুমি যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো কাজ করো তাহলে সেখানে আগে মৌলিক সংখ্যা তোমার খুঁজতে হবে। তাহলে
মৌলিক সংখ্যা রেখে আগে তোমাকে সেরে জানতে হবে। তোমরা সাধারণত সংখ্যা ধনাত্মক সংখ্যাগুলো নিয়ে এতদিন কাজ করেছ, যেমন সেগুলোকে যদি এক থেকে শুরু হয়, আমি একটা সংখ্যা লিখছি নিচে, স্বাভাবিক সংখ্যা অর্থাৎ শূন্য অপেক্ষা বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। কথাটা কি হলো? শূন্য অপেক্ষা বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক মানে হচ্ছে প্লাস মান যাবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটা কি? যেটা হচ্ছে অখণ্ড সংখ্যা, যেটা ভগ্নাংশ না, কোনো ভাঙা সংখ্যা নয়, দশমিকেরও হবে না, ভগ্নাংশও হবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন দেখো আমাদের এই সংখ্যাগুলো তাহলে প্রত্যেকে শুধু শূন্য থেকে বড়, তাহলে কি হবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং সিরিয়াল নাম্বার। এই সবগুলোই হচ্ছে, এদের সাধারণ নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখেছি কয়েক রকমের এখানে ভাগ আছে। জোড় সংখ্যা, যেমন দেখো যাদেরকে দুই দিয়ে ভাগ করা যায় তারাই হচ্ছে জোড়। দুই চার ছয় আট দশ বারো এভাবে চলবে। এদের মধ্যে আবার রয়েছে বিজোড় সংখ্যা, এক তিন পাঁচ সাত এইভাবে চলবে। এদের মধ্যে রয়েছে আবার মৌলিক সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা ছোট কাছে শিখেছ যে মৌলিক কি? যাদের ভাজক কেবল দুইটা, এক এবং ওই সংখ্যা নিজে, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে না, তাই হচ্ছে মৌলিক। খেয়াল করো, তাহলে আমরা মৌলিক সংখ্যা খুঁজবো, অর্থাৎ যাদেরকে এক এবং ওই সংখ্যা দিয়েই ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যেমন দেখো দুই, একটা সংখ্যা এর ভাজক হচ্ছে এক আর দুই, এক আর দুই ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যাবে না। এখন হচ্ছে তিন, এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তিনকে ভাগ করা যাচ্ছে না। নেক্সট দেখো পাঁচ, এক এবং পাঁচ ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। এক এবং সাত ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা নয়কে নিতে পারছি না, কারণ নয়ের ভাজক হচ্ছে দুইটা না, তিনটা, এক তিন আর হচ্ছে নয়। তাহলে কারো কোনো সংখ্যার ভাজক যদি দুইটার বেশি থাকে তাহলে তারা কিন্তু মৌলিক সংখ্যা নয়, তারা হবে যৌগিক সংখ্যা। তাহলে যে সকল সংখ্যার ভাজক কেবল দুইটি, এক আসে নিজে, তাহলে কি হবে? যে সকল সংখ্যার ভাজক কেবল দুইটি, সে দুইটি কেটে এক এবং ওই সংখ্যা নিজে, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে আদর্শ মান, এক কিন্তু মৌলিক নয়। আমরা যখন দুই লিখব, দুই মানে কি? একের দ্বিগুণ, তিন হচ্ছে একের তিন গুণ, তাহলে একের সাথে অন্য সংখ্যাগুলোকে আমরা তুলনা করছি, তাই এক কিন্তু মৌলিকের মধ্যে আসবে না, এক হচ্ছে একটা আদর্শ মান। তাহলে আমাদের মৌলিক শুরু হয়েছে কোত্থেকে? দুই থেকে। তাহলে আমরা এখানে, তোমরা আশা করি যে আমি যখন লিখব যখন বোঝাবো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, বইটা সামনে রাখবে, আমি যখন কথা বলবো বোঝাবো একটু শোনার চেষ্টা করবে, আর যখন লিখবো তখন দেখবে।
লিখবে কি লিখছি বা লেখার সাথে কি কথাগুলো বলছি। আমার যখন লেখা হয়ে যাবে তখন তোমরা সবাই লিখে নিবে। তুমি যদি আমি লেখার সাথে সাথে লিখো তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি তুমি সেগুলো বুঝতে পারবে না, তোমাকে ক্যাচ করতে হবে যে আমি যে কথাগুলো বলি সেগুলো তোমার এর সাথে রিলেটেড কথা। এগুলো ভালো বুঝলে তুমি নিজ থেকেই অনেক কিছু সমাধান করতে পারবা, মানে এর সাথে মিল রেখে প্রশ্নগুলো সমস্যাগুলো সমাধান করতে পারবে। তুমি একসাথে দুইটা কাজ করবে না, প্রথমে দেখবে বুঝবে তারপরে খাতায় লিখবে, অবশ্যই খাতায় লিখে ফেলবে। এতে দুইটা কাজ হবে, তোমার শেখাটা ভালো হবে, শুনলা এবং শিখলা, তার মানে শেখাটা খুব ভালোভাবে শেখা হলো, আর হচ্ছে তোমার লেখাটা প্র্যাকটিস হলো। তোমাদের যেটা সমস্যা এখন সবচেয়ে বেশি সেটা হচ্ছে লেখার গতিটা অনেক কমে গেছে। লেখার যে স্পিড ছিল সেটা কিন্তু দীর্ঘদিন না লেখার কারণে অনেক কমে গেল। তাহলে সেটা ধরে রাখার উপায় একটা, যখন তুমি যে ক্লাস দেখবে, ম্যাথ ক্লাস তো টোটালটাই লিখতে হয়, অন্য ক্লাসও তুমি যখন কোনো ক্লাস দেখবে তখন বই সামনে রাখবে, খাতা কলম হাতের কাছে রাখবে, এবং যে টপিকগুলো টিচার বলবে অবশ্যই চেষ্টা করবে প্রিন্টসগুলো লিখে ফেলার, আর ম্যাথটা তো অবশ্যই তুমি টোটালটাই লিখবে, এবং চেষ্টা করবে টাইমলি লেখা শেষ করার, মানে খুব স্লোলি লিখবে না, একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবে। তাহলে তোমরা এই কথাগুলো একটু লিখে ফেলো খাতার মধ্যে। তাহলে খেয়াল করো আমরা এখানে মৌলিক সংখ্যা আরো কিছু দেখি, যে কারা মৌলিক হয় কারা মৌলিক হতে পারছে না। এবার খেয়াল করো একবারে নয় করে হচ্ছে ১১ আসবে, মৌলিকের মধ্যে ১৩ আসবে, ১৫ কিন্তু আসবে না, কারণ ১৫ আরো বেশি। খেয়াল করো ১৫ ভাজক হচ্ছে ১, ৩, ৫ আর হচ্ছে ১৫, অর্থাৎ ১৫ ভাজক আমরা দেখতে পাচ্ছি ৪টা, যাদের ভাজক কেবল ২টা তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে সেই হিসেব অনুযায়ী তারপরে আসবে কত, ১৭, ১৯, ২১ কিন্তু আসতে পারবে না, কারণ ২১ ভাজক হচ্ছে ১, ৩, ৭ আর হচ্ছে ২১। ২২ জোড় সংখ্যা, তার ভাজক তো অবশ্যই ২টার বেশি, ২৩, ২৭, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩ এরকমভাবে চলতে থাকবে। খেয়াল করো আমরা যে সংখ্যাগুলো লিখেছি এখানে অনেকগুলো লিখেছি, প্রায় তোমার এখানে ৫০ পর্যন্ত চলে আসছে ৪৭। তো তুমি যত মৌলিকে খুঁজো না কেন, এরপরে তুমি শত শত হাজার হাজার মৌলিকও যদি খুঁজো, একমাত্র জোর মৌলিক হচ্ছে ২, বাকি সব মৌলিক হচ্ছে বিজোড়, অর্থাৎ একমাত্র যোগ মৌলিক আমরা দেখতে পাচ্ছি ২, বাকি সব মৌলিক কেমন হবে, বিজোড় হবে, বাকি সব মৌলিক হবে বিজোড়। তবে সকল বিজোড় আসবে না, যে সমস্ত বিজোড়ের মধ্যে আমরা দেখব ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, শুধু তারাই হবে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে এরকম মৌলিক তুমি অনেকগুলো খুঁজে পেতে পারো। তাহলে এখান থেকে আমরা দুটো পয়েন্ট পাই, একটা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে ২, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে ২, ২ ব্যতীত অন্যান্য সকল মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়। তাহলে মৌলিকের তালিকাটা আমি আমরা দিয়ে দিচ্ছি, দেখো আমি সিরিয়ালগুলো লিখে দিচ্ছি।
দুই আসবে, দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন ঊনষাট, তারপরে হচ্ছে একষট্টি সাতষট্টি একাত্তর, এবার তুমি খুঁজে পাবে অনেক। এবার খেয়াল করো, তোমরা আরো আগের ক্লাসে এগুলো অনেক বের করেছো, ক্লাস সিক্সে তোমার অনুশীলনী এক দশমিক দুইয়ের মধ্যে ছিল যে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা বের করা। তো মৌলিক সংখ্যার ক্লাসে তোমার ছোটো ক্লাসে শিখেছো, কিন্তু অনেকেই হয়তো ভুলে গিয়েছো, কারণ হচ্ছে এই টপিকটা পারো আবার সময় প্র্যাকটিস না থাকার কারণে ভুলে যেতে পারে। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে দেখাবো, সেটা হচ্ছে গুণনীয়। গুণনীয় বা ভাজক অথবা উৎপাদক, গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। উৎপাদকগুলো হচ্ছে দেখো খেয়াল করো, যেমন ছয় একটা সংখ্যা, একে আমি যদি ভাগ দেই কী কী দিয়ে ভাগ যাবে, এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে ছয় দিয়ে, তাহলে এই এক দুই তিন ছয় এই চারটা হচ্ছে ছয়ের গুণনীয়। তাহলে ছয় এক গুণনীয় হচ্ছে এক দুই তিন ছয়। যে সকল সংখ্যা অর্থাৎ কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বলা হয় ওই সংখ্যার ভাজক বা গুণনীয় বা উৎপাদক। তাহলে ছয়ের গুণনীয় হচ্ছে এক দুই তিন ছয়। কোনো কোনো সংখ্যার গুণনীয় কিন্তু অনেক বেশিও হয়, যেমন ধরো চব্বিশ, এক গুণনীয় কী কী হবে খেয়াল করো, এক দুই তিন চার ছয় আট বারো আর হচ্ছে চব্বিশ, এতগুলো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই সবগুলোই হচ্ছে চব্বিশের গুণনীয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা। তাহলে গুণনীয় কয়টা এখানে, আটটা। আচ্ছা আশা করি তোমাদের মৌলিকগুলো লেখা হয়েছে। তাহলে গুণনীয় আমরা বা উৎপাদক সম্পর্কে জানলাম সেটা কি, কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই হচ্ছে প্রথম সংখ্যার গুণনীয় বা উৎপাদক। এবার খেয়াল করো গুণিত, খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গুণিত। আমরা লিখে ফেলবো গুণনীয়টা, লিখো সবাই। দেখো গুণিত হচ্ছে, গুণনীয় হচ্ছে যা যাবে ভাগ যাবে ভাগ যাবে, আর গুণিত হচ্ছে গুণ করে যা পাওয়া যাবে নামটা। যেমন ছয়ের গুণিত যদি আমরা খুঁজি, ছয়ে ছয়, ছয় দুগুণে বারো, তিন ছয় আঠারো, চার ছয় চব্বিশ, পাঁচ ছয় তিরিশ, ছয় ছয় ছত্রিশ, এভাবে চলবে। দেখো গণিত হচ্ছে কিন্তু শেষ নেই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনেক, তার মানে গণিত হচ্ছে অসংখ্য, গুণে শেষ করা যাবে না। কিন্তু গুণনীয় কিন্তু নির্দিষ্ট, আমরা দেখতে পাচ্ছি উদাহরণটাতে ছয়ের গুণনীয় হচ্ছে মাত্র চারটা, কিন্তু গুণিত কিন্তু অসংখ্য। তাহলে যে কোনো সংখ্যার গুণনীয় নির্দিষ্ট, মৌলিকের তো অবশ্যই নির্দিষ্ট, কেবল দুইটা, এর বেশি কোনোভাবে হতেই পারবে না, তাহলে সে মৌলিক না হয়ে যাবে যৌগিক।
তাহলে খেয়াল করো যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, কিন্তু গুণিতকের সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট, অসংখ্য, শেষ নেই। আমরা এখান থেকে পেলাম যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট কিন্তু গুণিতক হবে অনির্দিষ্ট বা অসংখ্য, সংখ্যার শেষ নেই। তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছ গুণিতক এবং গুণনীয়কের মধ্যে। এই গুণিতক এবং গুণনীয়ক তুমি যখন কোনো পাটিগণিত সংখ্যার কোনো সংখ্যার কাজ করতে যাবে তখন অনেক জায়গায় তোমার এটা লাগবে, মৌলিক সংখ্যা, গুণনীয়ক, গুণিতক। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে না পারলে তুমি লসাগু গসাগু বের করতে পারবে না, তারপরে হচ্ছে বর্গমূল করতে পারবে না। মৌলিক সংখ্যা তোমার প্রশ্নে লেখা থাকে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, তখন তোমাকে মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু উৎপাদক করে করে সমাধানটা করতে হবে। তাহলে তোমার এই গুণনীয়ক, গুণিতক আর মৌলিক সংখ্যা তিনটা খুবই গুরুত্বপূর্ণ। লিখে নাও একটু দ্রুত। তাহলে তোমরা আজকে জানলে স্বাভাবিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি, গুণনীয়ক কি, গুণিতক কি। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ সামনে আগাবো, অর্থাৎ বর্গমূল নির্ণয়ের কাজ, পূর্ণবর্গ সংখ্যা এগুলো করবো। তোমাদের কাজ থাকবে অবশ্যই তোমরা ভিডিও দেখবে এবং সে অনুযায়ী নিজেরা প্র্যাকটিস করবে। তোমাদের আমি কাজ দিয়ে দিচ্ছি যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করবে। আচ্ছা, আরেকটা কাজ থাকবে, দুই নম্বর কাজ হবে তোমাদের স্বাভাবিক সংখ্যা গুণনীয়ক ও গুণিতক কি, অবশ্যই উদাহরণ দিয়ে, উদাহরণ দিয়ে যদি তুমি লিখতে পারো তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, বুঝতে পারবে। আর নইলে কিন্তু সংজ্ঞা মুখস্থ করে কখনোই মনে রাখতে পারবে না, তোমাকে উদাহরণটা মেনে রাখতে হবে যে কীভাবে বলে মনে রাখা যায়। যেমন ছয়ের আমি একটা উদাহরণ দিয়েছি, ছয়ের গুণনীয়ক হচ্ছে চারটা, অর্থাৎ ছয়কে এক দিয়ে, দুই দিয়ে, তিন দিয়ে, ছয় দিয়ে ভাগ করা যায়, এই চারটা হলো ছয়ের গুণনীয়ক। আর যখন ছয়ের নামটা বলবো অর্থাৎ গুণিতক বলবো তখন কিন্তু অনেকগুলো আসবে। তাহলে তোমরা এই চ্যাপ্টারটা অবশ্যই আশা করে কমপ্লিট করবে, আর ক্লাসগুলো রেগুলার দেখবে, সব বিষয়ের ক্লাস দেখবে, বই খাতা সামনে রাখবে, খাতায় অবশ্যই লিখবে, এবং ক্লাসে যা হবে এই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট যাবে, তোমাদের পরে এক্সাম হবে। তাহলে সেই জন্য তোমার ক্লাসগুলো দেখা খুবই জরুরি, অবশ্যই তোমাকে ক্লাস রেগুলার ফলো করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত ক্লাসগুলো দেখবে, স্বাস্থ্যবিধি মেনে বাসা অবস্থান করবে, আর যা যা এক্সামগুলো দেওয়া হবে সেটা টাইমলি এসে আবার জমা দিয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।